वेलकम बैक टू माय चैनल। आज के मैं तुम्हारे संगे शेयर करब नायकार हॉट पिंक सेल हॉल। हाँ, अभी सेल थे कि शॉपिंग करी मोस्ट प्रोबेबली मेकअप प्रोडक्ट्स। तो चलो आज के वीडियो देखे नी। तुम्हारा जो एखो हमारे चैनल सब्सक्राइब करना थको जी तुम्हारा प्रथम बार देखो अभी लाबनी हमें चैने प्रचुर मेकअप ए स्किन केयर सम्पर् कन्टेंट पोस्ट करी। तुम्हारा जो एखो हमार चैनल सब्सक्राइब करना थको प्लिज सब्सक्राइब कर नाओ और अले क्लिक कर रखो तेल जखनी हमें कन्टेंट पोस्ट करी तुम्हारा संगे संगे नोटिफिकेशन पे जाओ। तो लेट्स जंप इनटू द वीडियो। दीते चाहिए एबारे सेल थे कि एसेंशियल अर्डर करी। एबारे सेले আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম না, কারণ এখনকার পরিস্থিতিতে মানি সেভ করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ অবভিয়াসলি আমরা সকলেই জানি মানি ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। কারণ এখনকার যা পরিস্থিতি চলছে এই সময় নিজের মানি সেভ করে রাখা খুব দরকার। তো লেটস গেট স্টার্টেড। আমি তোমাদের সঙ্গে যে প্রোডাক্টটা শেয়ার করব সেটা হলো কে বিউটির লুজ পাউডার বা সেটিং পাউডার। এটা অলমোস্ট 7-8 শেডে আসে। তো আমার এখানে লাতে শেডটা আমি পিক করেছি, এটা আমার স্কিন টোনের সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে এবং এটার মধ্যে একটা প্লাস্টিক প্যাকেজিংয়ে এটা রয়েছে। দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা এখনও সিল অবস্থায় রয়েছে। এই প্রোডাক্টটা আমি একবার ইউজ করেছি, বাট এই প্রোডাক্টটা বড্ড বেশি হাওয়াতে ছড়িয়ে যায় এদিক ওদিকে। তো আমি এই প্রোডাক্টটা সেভ করার জন্যই আমি এই সিলটা রেখে দিয়েছি। এটা ভীষণ ফাইনলি মেল্ট একটা পাউডার। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের সঙ্গে এই পাউডারটা একদম মিশে গেছে, কোনো রকম ফ্ল্যাশ ব্যাক নেই এটার। এটা তোমার আন্ডার আইজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যদি হেভি মেকআপ বা আই মেকআপ করো তাহলে এইটা তোমার আন্ডার আইসের জন্য বা ফুল ফেস সেভ করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্রথমে ভেবেছিলাম মেবলিনের সেটিং পাউডারটা নেব, কিন্তু মেবলিনের সেটিং পাউডারটা অ্যাকচুয়ালি আউট অফ স্টক হয়ে গেছিল। তো পরে আমি কে বিউটির প্রোডাক্ট এর আগে ইউজ করেছি। কে বিউটি একটু হাই রেঞ্জে, কিন্তু এদের প্রোডাক্ট ভীষণ ভালো হয়। এই প্রোডাক্টটা তোমাকে ফ্ল্যাশব্যাকের হাত থেকে বাঁচাবে। নেক্সট আমি তোমাদের সঙ্গে যে প্রোডাক্টটা শেয়ার করব সেটা হলো, এটা আমার সেলের বা আমার হলের সব থেকে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটাতে অনেকদিন ধরে ইনভেস্ট করতে চেয়েছিলাম, বাট আমি অন্য একটা প্রোডাক্টে ইনভেস্ট করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আনফর্চুনেটলি আউট অফ স্টক হয়ে যায়। তো কারণ এই প্রোডাক্টের যে কালার্সগুলো রয়েছে আমি এটা নিজে খুব চেয়েছিলাম। তো চল তাহলে দেখে নিই এই প্রোডাক্টটা। একটা হলো মেকআপ রেভলিউশনের একটা আই শ্যাডো প্যালেট। এটা একটা প্লাস্টিক প্যাকেজিংয়ে রয়েছে, এটা আউটার প্যাকেজিং, আর এটা হচ্ছে মেইন প্যাকেজিং। এটা একটা প্লাস্টিক প্যাকেজিংয়ে রয়েছে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে পিচ, পিঙ্ক, শিমার আই শ্যাডোজ সকলেই সবকটা কালারই রয়েছে। সোয়েজগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই প্যালেটের কালার পে অফ নিজের আইলিডে আমি ভীষণ ভালোভাবে পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের শিমার শেডগুলো সোয়েজ করে দেখাবো। শিমার শেডগুলো এত ভালো, এগুলো আইলিডে লাগালে তোমাদের আই মেকআপ একটা অন্য ডাইমেনশনে চলে যাবে। এটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। এটা কালার পে অফ ভীষণ ভালো, কালার চয়েসটা
আমাকে ইচ্ছা